পুরি বস বস, দেখ তোর পিছনে আছে কি ঢোকে ভাই, পুরি বস বস, তাতে বস রে, বস বস বুড়ি। চলো ভাই। ও আমার কাছে একটা পার্টি দিচ্ছে, তবে পার্টিতে আমি যা পাটো পরে যাবো, আমি তো সবচেয়ে সুন্দর লাগবো, কারণ আমি খুব সুন্দরী। তোকে সুন্দর লাগাচ্ছি, দাঁড়া দাঁড়া, আমাদের স্কুলে এত পিটিয়ে তুই এখানে এসেছিস সুন্দর হতে, পার্টিতে যাবি না? হ্যাঁ পার্টি যা, পার্টিতে যাবি, পার্টিতে তোর পার্টি আমি আজকে করাচ্ছি, দাঁড়া, এমন পার্টি করাবো না তোর, মানে তুই ভুলতে পারবি না কোনোদিন, ঠিক আছে? তোদের ড্রেসের যে অবস্থা করবো আজকে, তোর ড্রেস যদি আমি না কাটছি, তোর ড্রেস আজকে আমি কেটে কুচি কুচি করবো, ঠিক আছে? তুই স্কুলে আমাদের এত অত্যাচার করছোস না, এত অত্যাচার করছোস, তারা এই তুই কোথায়, এই যে কেচি পায়ে গেছি, সুন্দর করে পুরো রুমে যা, তোর একদম ড্রেসটাকে ফালা ফালা করে, ঠিক আছে? ওই যে ড্রেসের রুম, ও মাই গো, এই পা ভাই, কি ভাই ভাই, বুড়ি ছেড়ে দে ভাই, বুড়ি ছেড়ে দে, ছেড়ে দে, বুড়ি মনে হয় নেই এখানে, বুড়ি ওদিকে আছে, যে বুড়ি দেখতে পারবি না মনে হয় এখানে, আরে আরে আরে, দাঁড়া দাঁড়া ভাই, এখান থেকে যাতে পারি চো, ভাই আমাকে এত জোরে মারলো ভাই, আমি তো মানে খুব কষ্ট করে পালিয়ে এসেছি, ঠিক আছে? যাই হোক, আমাকে মেসেজ না, এর প্রতিশোধ আমি নেবই গাইজ, এর প্রতিশোধ একবার, মানে আমি একদিন না একদিন তো নিতেই হতো আমাকে, আজকেই সেই দিন গাইজ প্রতিশোধ নেওয়ার, আজকে তোর জামা যদি কুচি কুচি না করছি আমি। এই যে গাইজ কেচি পেয়ে গেছি, কেচি নিয়ে এখন আমি যাবো এই রুমে, এখনই বুড়িটা রান্না করতেছে, ওকে করতে দিন ওর মতো রান্না, এবার আয় বুড়ি নটি গাল, এখানে লোকে রেখেছিলিস, কেটে দিয়েছি পুরো, এবার দেখ তোর কি, মানে এখন ও গাইজ এটা আমি, এটা আমি কি, এটা আমি, এটা আমি, না না এটা হতে পারে না, না আমার ফেভারিট টেস, নো নো আমার ফেভারিট টেস নষ্ট হয়ে গেল, ₹200 দে আর ₹50 কাট ওভার অ্যাক্টিং এ। ও আমি চা খেতে খুবই ভালোবাসি, চা আমি খুব ভালো বানাই, তো আমার হাতে চা খেয়ে সবাই প্রশংসা করি, আমি আমি একজন খুব ভালো কুক। দাঁড়াও বুড়ি, তোমার চা খামি দেখাচ্ছি, তোমার চা খামি তোর পিছন দিয়ে বের করছি, দাঁড়াও, অনেক চা খেয়েছো জীবনে, ঠিক আছে? আজকে তো তালালা খুলে দিছে, ভালো কথা। এ বুড়ি এ বা এখানে পিনটা রেখে দিছে, এই লেভেলটা হচ্ছে, পিন ওর পিছনে ঢুকাতে হবে, ঠিক আছে? ভাই পিন নিয়ে এম শুধু মুখের ভিতরে মারতে পারবো নাকি ভাই, মারলে খুব ভালো হতো আমার জন্য, ঠিক আছে? এ বুড়ি এ এদিকে তাকা, এদিক তাকা, এ বুড়ি, এ বুড়ি ভাই 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 ভাই, না 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 বুড়ি তোর ঘরে ঢুকছি, তুমি মারতে পারবি? আমি লাফাতে লাফাতে যাবো, এখানে সুন্দর করে পিনটা বসিয়ে দিই ভাই, কি ধারালো ভাই, আর বসলে তো কানা হয়ে যাবে পিছনটা, ভাই কানা হয়ে যাবে না, একদম শেষ হয়ে যাবে ভাই, এখান থেকে তাড়াতাড়ি টপকে যায়, ঠিক আছে? মানে পালিয়ে যায়, টপকে কেন যাবো বলতেছি ভাই, এখানে ভাই, এখানে ভাই, কি বলতেছি আমি না বলতেছি, এ পুরি বস বস, দেখ তোর পিছনে আছে কি ঢোকে ভাই, পুরি বস বস, তাতে বস রে, বস বস বুড়ি, না ফাটিয়ে দিল, ফাটিয়ে দিল, তোকে ছাড়বো না রে, বাসা ফাটিয়ে দিলি তুই আমার, তোকে ছাড়বো না, এ বিড়ালটা আমাকে খুব ডিস্টার্ব করছে, দেখে ধরে নিয়ে আটকে গেছি, তোকে আর ছাড়ব না, চুপ কর পচা বিড়াল, তোকে তো ছাড়ছি না যতদিন না তুই মুক্তাছোস, তোকে তো ছাড়বোই না আমি, যা তুই গিয়ে বসে, তো পারবো না আমার হাত থেকে। আচ্ছা বুড়ি আবার এই বিড়ালটাকে, অসহায় একটা বিড়ালকে আটকে রেখেছে, আর আর বলতেছে যে ওকে দেখে আবার কেউ মানে বাঁচাতে পারবে না ওর হাত থেকে, এত বড় হিম্মতা, তাই না? আজকে গাইস আমি ওর হাত থেকে বিড়ালটাকে বাঁচিয়ে দেখাবো, গাইস যদি বাঁচাতে পারে একটা লাইক দিবে ভিডিওতে, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই, এই বুড়ি এই তুই এত বড় সস্তে একটা ছোট্ট একটা বিড়াল যে কিনা তোকে একটু ডিস্টার্ব করছে, তাই তুই ওকে আটকে রেখেছিস, তোকে দেখ ভয় পাই আমি এখানে ভাই, এখানে বসে থাকি ভাই, কখন মারে না মারে ভাই, তাড়াতাড়ি বেরিয়ে যায়, আবার ধরছে ভাই, পালা পালা ভাই, আয় আয় না আয়, তোর বাড়িতে এসে তোকে হেগে দিয়ে যাবো তোর বাথরুমে, আরে পালা, আরে সরি বুড়ি, সরি ভুল করছি, ভুল করছি, ভুল বলছি, আমি ভুল বলছি, সরি ভাই, আমাকে এত জোরে জোরে মারলো গাইস, আপনি এখন লাইক করলেন না, এত মার খেলাম আমি আপনাদের জন্যে। তো গাইস আজকে ভাই বিড়ালটার শব্দ মনে দিক থেকে আসছে, বিড়ালটা উপর তালাতে মনে আছে, এই বিড়ালটাকে আজকে বাঁচাবো, এই বুড়ি এত খারাপ, এদিকে যাবো বা এদিকে যে কি নাম এটা, টিউটর রুম, এ যে বিড়াল, বিড়াল চাবি কোথায়, চাবি এ চাবি ওইখানে রেখে, বোকা বুঝি চাবি অন্য জায়গায় রেখে দেবে, তা না বোকা তো গাধা, এখানে রেখে তাড়াতাড়ি আমি এক্সকেপ করছি, তারা চিন্তা করিস না, এই যে খুলে দিয়েছি, আয় অলে লে লে বাচ্চা, ও ভাই বুড়ি আবার দৌড় ছাড়ছে ভাই, আমি জিম, বুড়ির আবার জিম আছে, ও মাই গড, বলছে কি এটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আজকে তুই না ধরছি, এই দাঁড়া বিড়াল, আমার বিড়াল দিয়ে দে, আরে বিড়াল দিয়ে দে, আমার তাড়াতাড়ি দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে তাড়াতাড়ি বলছি, আরে তুই বলি তোকে ছাড়বো না, তোকে আজকে যদি ধরতে পারি না তোকে এমন মারার পাশে পাশাতে মারতে পারতে পাশে লাল করে দেবো, যদি তুই করতে পারিস শয়তান বাচ্চা। ওকে গাইজ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ
ভিডিওতে হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কোনটা পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? আর এই ভিডিওর পার্ট ওয়ানও আছে, ওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো, চাইলে দেখতে পারেন, এবং পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভিডিওটাতে প্লিজ লাইক দিন এবং চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। অবশ্যই এরকম আরও ভবিষ্যতে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে আমি থাকবো। আমি গালিব দ্য প্রো অ্যান্ড আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড Peace out!